রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। জুয়া খেলার স্ত্রীকে বাঁচিয়ে ধরলেন এক ব্যক্তি। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। হাঁটতে হাঁটতে যখন নিজের কাছে থাকা সব অর্থ শেষ হয়ে যায়, কিন্তু জুয়ার আসর থেকে উঠতে মন চায় না, তখন বাধ্য হয়ে নিজের স্ত্রী ও সন্তানকে বাজি রেখেছিলেন ওই ব্যক্তি। কিন্তু এবারও তিনি হেরে গেলেন, আর তাতেই বাধ্য বিপত্তি। ঘটনাটি ঘটেছে দিল্লির বুলেন্দ্র শহরের বাসিন্দা মহসিনের জীবনে। তার জুয়া খেলার প্রবল নেশা ছিল। পরপর বেশ কয়েকটি খেলায় হেরে যাওয়ার পর ইমরান নামের এক ব্যক্তির কাছে নিজের স্ত্রী ও দুই সন্তানকে বাজি হিসেবে ধরে মহসিন। কিন্তু সেই খেলাতেও তিনি হেরে যান। মহসিনের স্ত্রীর অভিযোগ, এর পরেই ইমরান বাড়িতে ঢুকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই নারী প্রতিবাদ করে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন। সেখানে রায় দেয় মহসিনের একটি সন্তানকে ইমরান তার সঙ্গে নিয়ে যেতে পারবে। পঞ্চায়েতের নির্দেশ মতো মহসিনের একটি সন্তানকে নিয়ে চলে যায় ইমরান। এরপরেই মহসিনের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেন। থানায় নিজের প্রাক্তন স্বামী মহসিন সহ আরো পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কিন্তু পুলিশি তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় ওই নারী কোর্টে পিটিশন জমা দেন। আদালত পুলিশকে মূল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে তদন্ত করার নির্দেশ দেন। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। তাই জুয়া খেলা এমন এক খেলা যেটা আপনার মস্তিষ্ককে বিকৃত করে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে, যার জন্য আপনি নিজেকেই ভুলতে বসবেন, হারিয়ে ফেলবেন আপনার হিতাহিত জ্ঞান, অবশেষে জড়িয়ে যাবেন নানান পাপ কাজে, হারাতে বসবেন আপনার অর্জিত কষ্টের সম্পদগুলোও। তাই এই মরণঘাতী খেলাটা থেকে আপনিও বিরত থাকুন, আর অন্য কেউ খেলতে বাধা দিন, তাহলে এই সমাজ অনেক সুন্দর হবে এবং নতুন করে আর কোনো মহসিনের জন্ম হবে না। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন যে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।